নমস্কার, আন্তবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে সোমবার। একুশ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু পাচারকারী সন্দেহে এক মহিলাকে ধরে ফেলল রোগীর পরিবারের সদস্যরা। ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে চলছে রেশন কার্ড সংযোজন ও সংশোধনের কাজ। খাদ্য সুরক্ষা বিমার কার্ড তুলে দেওয়ার লক্ষ্যে শুরু হল বর্ধমান পৌরসভায় ফর্ম দেওয়া। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেরক্স সেন্টারগুলি বন্ধ রাখার আবেদন। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঢলদিকি এলাকায়। গাড়ি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনার কবলে পড়ল কয়েকজন। বাইশ নম্বর ওয়ার্ডের আজির বাগানে আয়োজন করা হল পীরের উরস উৎসব। আসছে বিস্তৃত খবরে। ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সোমবার। রাজবাটি কোর্টরুমে গড়ে ওঠে দিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব এদিন তাদের যাবতীয় ক্ষোভ উগরে দেন সভামঞ্চে। সামিল হয়েছি সারা দেশ আজ মোদী সরকারের কাছ থেকে বাঁচার জন্য এবং রাজ্যগুলির স্বাধিকার রক্ষার জন্য মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। অল বেঙ্গল ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখা বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় রাজবাটি কোর্টরুমে। এদিনের সভাতে বিভিন্ন দাবি দাওয়াগুলি উত্থাপন করা হয় নেতৃত্বের তরফে। সংগঠনের নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নেতৃত্ব এদিন তাদের যাবতীয় ক্ষোভ উগরে দেন সভামঞ্চে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এখনো 10% ইন্টারিম রিলিফ পেল না, তাই আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আমাদের নিজস্ব পাওনা পে কমিটি এবং ইন্টারিম রিলিফ এর জন্য বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। অদ্যাবধি এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রতি এই বিমাতৃসুলভ আচরণ আমরা কিছুতেই মেনে নেব না। বার্ষিক সভা উপলক্ষে আগত প্রতিনিধিদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। একুশ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান বাড়িতে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সম্মেলনে, যদিও ওয়ার্ডের সম্মেলনে অনুপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর। যে এই ওয়ার্ডে এত মানুষ আজকে এই কর্মী বৈঠকে উপস্থিত হয়েছে, আমরা জানি যে আমাদের 35টা ওয়ার্ডে 35টাই কাউন্সিলর আছে, কিন্তু কোনো কোনো কাউন্সিলর আমরা হয়তো ঠিকভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারি না বলে শুনতে হবে আমাদের কর্মীদের। আমরা দেখেছি যখন পৌরসভা নির্বাচন হয়েছিল, শাসক দলের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো একুশ নম্বর ওয়ার্ডে। স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে গড়ে ওঠে এদিনের এই সম্মেলন। জনগণকে আরও কীভাবে ভালো পরিষেবা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় এদিনের এই সম্মেলনে। নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। খোকন দাস, শাহাবুদ্দিন খান প্রমুখ কাউন্সিলররা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে কোষ ছাড়েন নিয়ে উদ্যোক্তারা। যদিও ওয়ার্ডের কর্মী সম্মেলনে কোনো এক অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের একুশ নম্বর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা একটা কর্মী মিটিং করছি। যে কর্মী মিটিংয়ে আমরা ডেকেছি এই কারণের জন্য যে আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের কাছে এসে আগামী দিনে কীভাবে আমরা পথ চলব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব মানুষকে নিয়ে কাজ করছেন সেই চলার পথটা কীভাবে হবে তার জন্য আজকে উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম। ওনারা আজকে এসেছেন, ওনারা আজকে বক্তব্য রাখছেন, ওনারা যেভাবে আমাদের গাইড করে যাবে আর আগামী দিনে সেভাবে মানুষের পাশে থেকে মানুষের আমরা কাজ করবো। দিঘির পুলে আছে, তারা এসে বলছে আমাদের কার্ডগুলো এসছে, আমাদের নাম আছে, আমরা বলতে পারছি না। কেন আমাদের কমিশনারকে আমরা অনেক বলেছি কাকা
দাদা বলে সম্বোধন করি আমরা, ওনার সাথে আমাদের কোনো রকম সমানে খারাপ সম্পর্ক নেই। আমরা বলেছিলাম যদি আপনি পার্টির পরিস্থিতি না দিতে চান তা দিঘির পরে একটা মঞ্চ করুন, সেই মঞ্চ বেঁধে আপনি আমাদের যে কার্ড করে দিয়েছেন কার্ডগুলো আপনি বিতরণ করুন। উনি বললেন না দেখো আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে সব লোক পাঠিয়ে দেবো, বাড়িতে কেন নিতে যাবে বলুন তো কার্ড? আজকে কি ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত আছেন? না ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত নেই। ওনাকে বাদ দিয়ে না দেখুন, এটা কর্মী সম্মেলন তো, আমরা তো ওয়ার্ডে পার্টি করি দীর্ঘদিন ধরে, ওয়ার্ডে দীর্ঘদিন দল করে এসেছি আমরা। আজকে দেখুন দলের ছেলে আছে, আমি আছি, নেহার আছে, শ্রবণ আছে, সব করে আমাদের দলের পুরনো ছেলে, তারা আমরা ঠিক করলাম যে দেখুন দলটাকে তো আমাদের করতে হবে। কাউন্সিলর কাউন্সিলরের কাজ করুক, কাউন্সিলর আমাদের কোনো শত্রুতা নেই, কাউন্সিলর নিজের কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। কাউন্সিলরের কাজ তো সার্টিফিকেট দেওয়া, সেটাও যদি উনি আমাদের ঠিক মতো দেন কোনো অসুবিধা নেই। একটু রাস্তা পরিষ্কারগুলো উনি রোড সঙ্গে বলে দেবেন কাজ করবে, এই তো। এতে কোনো রকম তো দেখুন জানানো হয়েছিল, পার্টি আজকে মিটিং আছে নিশ্চয়ই জানেন, এবং জানানো হয়েছিল কি না এটা আমি বলতে পারবো না, তবে এটা তো আজকে আজকে নয় 7-8 দিন ধরে এই প্রোগ্রামটা করা হয়েছে, হয়তো উনি জানেন কি জানেন না এটা আমি ঠিক বলতে পারছি। আজকে বর্ধমান থেকে রুদ্রক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু পাচার চক্রের জাল কি এবার বিস্তার করলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে? শিশু পাচারকারী সন্দেহে এক মহিলাকে ধরে ফেলেন রোগীর পরিবারের সদস্যরা, ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু পাচার চক্র আগাছার মতো গজিয়ে উঠেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তথা গোটা ভারতবর্ষ জুড়ে এর জাল বিস্তার ঘটেছে। শিশু পাচার চক্রের সাথে নাম জড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী, চিকিৎসক, শিক্ষিকা সহ বিভিন্ন বুদ্ধিজীবী মহলের ব্যক্তিদের। শিশু পাচার চক্রকে কেন্দ্র করে এর আগেও খবরের শিরোনামে উঠে এসেছে বর্ধমানের নাম। এবার শিশু চুরির চেষ্টার মতো ঘটনা ঘটল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, সোমবার সকালে শিশু বিভাগে এক সন্দেহভাজন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন রোগীর পরিবারের সদস্যরা। অভিযোগ, এদিন রোগীর পরিবারের সদস্যরা খাবার আনতে গেলে ওই মহিলা শিশুর পাশে গিয়ে বসে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলে ঘটনা তদন্ত শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের মদতেই হাসপাতাল চত্বরে শিশু পাচার চক্রের জাল বিস্তার হয়েছে। আপনার মেয়ের বাচ্চা? আর কে বসেছিল পাশে? অপরিচিত ব্যক্তি। ওর পাশে কে বসেছিল? ওর পাশে তো বসছিল না, মেয়েটা শুয়েছিল। আর আমি লাইনে খাবার আনতে গেছিলাম, সেই লাইন থেকে আমি দেখছি মেয়েটাকে আমি ফলো করি। প্রথম যখন বলে আমার রুগী আছে, যখন বলে 5 তলায় রুগী আছে, তারপর বলছে 6 তলায় রুগী আছে, একও বলছে আমার নুনদ আছে, তাহলে আমরা মেয়েটাকে ফলো করলাম। আর তাহলে কোনো ব্যাপার আছে, ও যখন রুগী আছে, রুগী যখন পাইছে না, তাহলে তুই ফলো করে দেখো। ছিল 5 তলাতে ছিল, তো চলে গেলো ডান দিকে। ডান দিকে থাকতে থাকতে খাবার দিতে এলো, খাবার দিতে দিতে আস্তে আস্তে তখন আবার উঠতেছে, আবার এই বাঁ দিকে লুকো বইলো। তখন বাঁ দিকে আমি বললাম আমি খাবার লোক না। আমি যখন ছুটে গেছি, তখন দেখছি আমাদের পেশেন্টের কাছে পয়সা আছে, পয়সা আছে। আমি বললাম যে আমি ডাকাইছি না, আমি যে দেখি কি করে, চারি চুমনে তাকাইছে, ওই দিকে তাকাইছে। আমি তো ব্যাপার খারাপ, ছেলেমেয়ে তুলিলে পালিয়ে যাবে। দেড়মুখে বসে আমাকে তাকিয়ে আছে, দেড়মুখে তাকাইছে। আর মেয়ে তুই এখানে কি জন্য বসে আছিস, কি করছিস এখানে তুই? আর তখনই খাবার নিতে গেলে সব পেশেন্টের পরে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয় রোগীর পরিবারের সদস্যরা। বর্ধমান থেকে রুদ্রক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিল্ম প্রতিপর, রাজ্যের পাশাপাশি ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে চলছে রেশন কার্ড সংযোজন ও সংশোধনের কাজ। ভাতার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আগত গ্রাহক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশন কার্ড সংশোধন ও সংযোজনের কাজ করান। রাজ্য জুড়ে চলছে নতুন রেশন কার্ড সংযোজন এবং সংশোধন কাজ। সোমবার সকাল থেকেই ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকেন গ্রাহকরা।
কেউ নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন জানান, আবার কেউ বা পুরাতন রেশন কার্ডে কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধন করেন। ভাতাল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বহু মানুষ এসে উপস্থিত হন ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। বলছি 6টা থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পাচ্ছি না, বহুত ভিড়। এসেছেন আপনি? আমি ভাতা এসেছি। কি করতে এসেছেন? এই রেশন কার্ডে ইয়ে জমা দিতে এসেছি। ভাতা বিডিও অফিসে? হ্যাঁ, বিডিও অফিসে। আমার নাম রেশন কার্ডে নাম ভুল আছে, তাই সংশোধন করার ফর্ম আমাদের। কখন লাইন দিয়েছেন? আমি এসেছি 10:45। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। মানুষের হাতে খাদ্য সুরক্ষা বিমার কার্ড তুলে দেওয়ার লক্ষ্যে শুরু হলো বর্ধমান পৌরসভায় ফর্ম দেওয়া। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দ সহ পৌরসভার আধিকারিকরা। সরকারি প্রকল্প খাদ্য সুরক্ষা বিমার কার্ড এখনও পর্যন্ত অনেকেই হাতে পাননি। যারা খাদ্য সুরক্ষা বিমার আওতায় আসতে পারে সেই সকল ব্যক্তির হাতে কার্ড তুলে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে ফর্ম দেওয়া শুরু হলো বর্ধমান পৌরসভায়। আগে এই ফর্ম বর্ধমান পূর্ত ভবনে দেওয়া হচ্ছিল, কিন্তু মানুষের সুবিধার্থে বর্ধমান পৌরসভায় দুটি কাউন্টার থেকে ফর্ম সংগ্রহ করেন বহু সাধারণ গ্রাহক। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দ সহ পৌরসভার আধিকারিকরা। আটতলা বিল্ডিং এ হচ্ছিল, আমাদের পৌর বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লোকের ওখান অব্দি যেতে অসুবিধা হচ্ছে, সেই জন্য পৌরসভার তরফ থেকে আমরা কাজটা করছি। আমাদের সাথে টোটাল কাজটা দেখভালের জন্য খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছে। আমরা প্রথম দিন বলে একটু ভিড় রয়েছে, যতটা সিস্টেমেটিক করা যাবে আমরা চেষ্টা করছি ততটা সিস্টেমেটিক করা, আগামী দিনে আরও সিস্টেমেটিকভাবে যাতে কাজটা হয়। দেখুন, এমনিতেই লাইনে রয়েছে, সুশৃঙ্খলভাবেই কাজটা হচ্ছে, দুটো কাউন্টার আপাতত খোলা হয়েছে, খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছে, আপনারা সবাই সহযোগিতা করুন। আমাদের রাজ্য সরকারের যেটা প্রচেষ্টা সেটা আমরা সফল করতে চাইছি, যারা উপযুক্ত ব্যক্তি তারা যেন সবাই খাদ্য সুরক্ষার আওতায় আসে, সেই প্রচেষ্টা নিয়েই বর্ধমান পৌরসভার এই উদ্যোগ। কদিন চলবে এটা? যতদিন সবাইকে না ইনক্লুড করে ফেলছি আপাতত ততদিন। এখন আমার মনে হয়। বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেরক্স সেন্টারগুলি বন্ধ রাখার আবেদন জানিয়ে এলাকার জেরক্স সেন্টারগুলিতে চিঠি পাঠালেন ভাতার এমপি হাই স্কুলের প্রধান শিক্ষক। সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেরক্স সেন্টারের মালিকরা। আসন্ন মাধ্যমিক পরীক্ষা আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 3রা মার্চ পর্যন্ত। বোর্ডের নিয়ম, পরীক্ষা চলাকালীন পরীক্ষা সেন্টার সংলগ্ন জেরক্স সেন্টারগুলি বন্ধ রাখতে হবে। আর তাই সোমবার ভাতার এমপি হাই স্কুলের পক্ষ থেকে ভাতার এলাকার 14 জেরক্স সেন্টারে আবেদনপত্র পাঠানো হয়। 22 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত জেরক্স সেন্টারগুলি বন্ধ রাখার আবেদন জানান স্কুলের প্রধান শিক্ষক। 2017 শুরু হচ্ছে আমাদের 22 তারিখ থেকে, 22 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে 3রা মার্চ পর্যন্ত। সেই জন্য সমস্ত স্থানীয়ভাবে যে যতগুলো জেরক্স সেন্টার আছে, প্রায় আমার নজরে আছে প্রায় 14টা জেরক্স সেন্টার, 14টা জেরক্স সেন্টার দিয়ে আমি চিঠি করেছি, কলবুক সই করে চিঠি করেছি, যাতে তারা ওই পরীক্ষার দিনগুলো, বিশেষ আমি ডেট মেনশন করে দিয়েছি, পরীক্ষার দিনগুলো 11টা থেকে 3টে পর্যন্ত জেরক্স সেন্টারগুলো যেন বন্ধ রাখে। এটা নির্দেশ, মানে একরকম আমি বলে দিয়েছি অ্যাজ পার ডাইরেকশন বাই দি এডুকেশন ডিপার্টমেন্ট, সেভাবেই আমি চিঠি করেছি প্রত্যেকটা জেলা সেন্টারকে, এবং বিগত বছরও তারা বন্ধ রেখেছিল, আশা করি এবছরও তারা সেরকম বন্ধই রাখবে। আমি ভাতার এমপি হাই স্কুলের স্টাফ, অ্যাডমিশন স্যার আমাকে প্রত্যেকটি জেরক্স সেন্টারে চিঠি দিতে বলেছে, এই বোর্ডের নির্দেশ অনুযায়ী আমি চিঠিগুলো দিই। তিনি আশাবাদী অন্যান্য বছরের মতো এবছরও জেরক্স সেন্টারের মালিকরা সহযোগিতা করবেন। পরীক্ষার জন্য আমাদেরকে স্কুল থেকে নোটিশ হয়েছে 22 তারিখ থেকে 3 তারিখ অবধি বন্ধ রাখার জন্য, 12টা থেকে 3টা পর্যন্ত। আপনার কি জেরক্সের দোকান আছে?
আমাদের জেরক্স দোকান আছে, জেরক্স আউটলেট গুলো বন্ধ থাকে, এটা বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতি বছরই আমাদের মাতা পাবলিক হাই স্কুল থেকে চিঠি একটা দিয়ে যায়। আমাদের স্কুল থেকে চিঠি করেছে? হ্যাঁ। এদিকে জেরক্স সেন্টারের মালিকরাও ছাত্রছাত্রীদের কথা ভেবে সহযোগিতার আশ্বাস দেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঢলদিঘি এলাকায়। পড়ে থাকা থার্মোকলে হঠাৎই এদিন আগুন লেগে যায়। স্থানীয় মানুষের তৎপরতায় এবং দমকল বাহিনীর সহযোগিতায় আগুন আয়ত্তে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। ঘটনাটি ঘটেছে 34 নম্বর ওয়ার্ডের ঢলদিঘি পাড়া এলাকায়। এদিন স্থানীয় একটি পুকুরের ধারে পড়ে থাকা থার্মোকল এবং কাগজে আগুন ধরে যায়। আগুন ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষজন দমকলে খবর পাঠালে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সঠিক সময় আগুন আয়ত্তে আসায় কোনো বড় ধরনের বিপত্তি ঘটেনি। এই যে আমাদের 34 নম্বর ওয়ার্ডেতে আমাদের এখানে ঢলদিঘি পাড়াতে যে পার্টি অফিসটা আছে তার উল্টো দিকেতে লালকুটি বলে যে বাড়িটা আছে সেই তার ভেতর দিকে একটা পুকুর আছে, সেইখানে সমস্ত কারা ওয়ার্ডের কোনো লোকেরা হয়তো সমস্ত দোকানের থেকে সব থার্মোকল নিয়ে এসে ফেলেছিল। সেই থার্মোকলটা সমস্ত আগুন ধরে গিয়ে একবারে খুব তাড়াতাড়ি দমকলকে খবর দেওয়ার পর দমকল আসাতে সেগুলো সমস্ত সব আগুনটা নিভিয়ে দিল, তার মানে অনেক বড় বিপদ ঘটতে পারতো। আচ্ছা, এমনি কিছু ক্ষতি কিছু হয়েছে? না, ক্ষতি কিছু হয়নি। মানে কি হয়েছে, সময় মতো দমকল এসে যাওয়ার জন্য? সময় মতো দমকল আসার জন্য কোনো কিছু ক্ষতি হয়নি। আর কী ছিল যেন পুড়ে গেছে না কী ছিল? ওই থার্মোকল ছিল, তারপরে আরও কি সমস্ত কাগজপত্র সমস্ত সব মনে হচ্ছে ওষুধের দোকান থেকে সমস্ত তারা নিয়ে এসে মনে হচ্ছে এখানে ফেলেছিল, যার জন্যই আরও আগুন ফেলেছে নিয়ে ধরে গেছিল আগুনটা। বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। গাড়ি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনার কবলে পড়ল কয়েকজন। ঘটনাটি ঘটেছে তেজগঞ্জ এলাকায়। আহত ব্যক্তিরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কবলে পড়লেন কয়েকজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেজগঞ্জ এলাকায়। আহত ব্যক্তিরা একটি চারচাকা গাড়ি করে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারলে এই রূপ বিপত্তি ঘটে। উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় মানুষজন। আমরা কজন এসছে বলতে পারবো না, তবে এখন যা দেখছি তাতে 4 জন ছিল গাড়িতে, ড্রাইভার নেই। কেউ মারা গেছে? হ্যাঁ শুনছি, ড্রাইভার মারা গেছে, একজন মারা গেছে। তিনজন নূর আলম আর পরে প্রশাসনের তৎপরতায় আহত ব্যক্তিদের চিকিৎসার উদ্দেশ্যে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। এইরূপ ঘটনার জেরে গাড়ি চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওখানে তো দেখে তো বোঝা যাচ্ছে একজনের ডেট হয়ে গেছে, গাড়ি থেকে বের করতে পারি নাই, আর এই 3 জনকে নিয়ে আসলাম। বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তী ও মনোজিৎ পোদ্দায় রিপোর্ট, আনন্দ বার্তা। 22 নম্বর ওয়ার্ডের আজির বাগানে আয়োজন করা হলো পীরের উরস উৎসব। অন্নকূটেরও আয়োজন করা হয়। বহু ভক্তের সমাগম ঘটে উরস উৎসবকে কেন্দ্র করে। রবিবার 22 নম্বর ওয়ার্ডের আজির বাগানে অনুষ্ঠিত হল পীরের উরস উৎসব। প্রতি বছরই ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় পীরের এই উরস উৎসব। 30 বছরে পদার্পণ করল এই উৎসব। উরস উৎসবকে কেন্দ্র করে পীর স্থানকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। আলোর রোশনায় ঝলমল করে পীর স্থানসহ পার্শ্ববর্তী এলাকা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান উরস উৎসবকে কেন্দ্র করে। এদিন প্রায় 5,000 ভক্তের জন্য অন্নকূটের আয়োজন করা হয়। আজকে হাজিরবাগান 22 নম্বর ওয়ার্ডে পীরের উরস করা হচ্ছে। বাবা সাহাদুল্লাহ সাহেব, পীর সাহেব, বুড়ো পীর সাহেব ওনার নাম, ওনার দৌলতে আজকে আমরা পীরের উরস করছি। কত পুরনো এটা? 7 তারিখে হয়, ফাল্গুন মাসের 7 তারিখে আমরা উরসটা তুলে ধরেছি। এইসব করি ওরকম হবে। আজকে কি করছে? আজকে কি ভোজনের? ভোজনের হচ্ছে আপনার ওই খিচুড়ি হচ্ছে, তরকারি হচ্ছে। কত লোকের আয়োজন করেছে? 5,000 থেকে 6,000 লোকের। কত
বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ এলায়েন্স আরো একবার। ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে সোমবার। একুশ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু পাচারকারী সন্দেহে এক মহিলাকে ধরে ফেলল রোগীর পরিবারের সদস্যরা। ভাতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে চলছে রেশন কার্ড সংযোজন ও সংশোধনের কাজ। খাদ্য সুরক্ষা বিমার কার্ড তুলে দেওয়ার লক্ষ্যে শুরু হল বর্ধমান পৌরসভায় ফর্ম দেওয়া। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেরক সেন্টারগুলি বন্ধ রাখার আবেদন। আগুন লাগা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঢলদিঘি এলাকায়। গাড়ি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনার কবলে পড়ল কয়েকজন। ২২ নম্বর ওয়ার্ডের আজির বাগানে আয়োজন করা হল পীরের উরস উৎসব। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।